ট্রাভেলে জায়গায়। বিশ্বাস করো 43 ডিগ্রি টেম্পারেচার, 43 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি এখানে রোদের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এরপরে সাবস্ক্রাইব করে না। আমি তো পর, আমার কি অধিকার আছে? এ দুঃখের শেষ নেই প্রথম কথা, তো দুঃখ ভুলে গিয়ে আজকে আমি সবাইকেই জানাই শুভ নববর্ষ সকলকে। এই এরকম একটা ভিডিও তোমরা আগেও দেখেছো আগের বছর, অনেকেই দেখোনি, তাদের জন্য আমি খুব স্যাড ফিল করছি। তো কি আর করা যাবে, তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আমার সাথে আরেকজন আছে, সে অবশ্যই মেয়ে নয়। এই যে এই যে এই যে বললাম মেয়ে না, তোমরা কিন্তু হাফ জোন অফ করে দিলে ভিডিও। তোমরা যারা যারা ভালো মানুষ আছো আমার মতো, তারা ভিডিওটা দেখবে আমি জানি। তো আমরা ফার্স্টে যাবো হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবে, প্রত্যেক বছরই যাই শুভ নববর্ষের দিন ইস্ট বেঙ্গল ক্লাবে। তো আর তারপরে আজকে আমরা যাবো হচ্ছে মোহনবাগান ক্লাবেও। বাগান তো অনেক হয়, বৃন্দাবন তো একটাই, দুদিকেই যাবো আমরা। অ্যান্ড কি ওখানে বার পুজো হয়, কী কী নতুন হয়েছে, কী কী বদলেছে সব কিছু দেখার চেষ্টা করি, সব ঘুরে আসা হয় একবার। আর আজকে কিন্তু আমি ইন্টেনশনালি এই জার্সিটা পরে বেরোইনি, এটা আমাদের ট্রাভেলিং জার্সি ছিল, এটা আমি জাস্ট বাড়ি থেকে তাড়াহুড়োর মধ্যে পরে বেরিয়েছি। তারপরে বেরিয়ে আমার মনে পড়েছে আমি ইস্ট বেঙ্গল ক্লাবেই যাচ্ছি, তারপরে এটা মনে পড়লো যে আমি তো মনমান মাঠেও যাবো, তো এটা পরে অবশ্যই যাওয়া যাবে না, কারণ গেলে বুঝতেই পারছো এটা পরে গেলে। এটা পরে কেন যাওয়া যাবে না একটা ছোটো ঘটনা বলি, আমাদের না ডার্বি ছিল, ঠিক আছে, আই লিগের ডার্বি ছিল, ইস্ট বেঙ্গল মাঠেই হয়েছিল, এটা কিন্তু সত্যি ঘটনা, একটু ইয়ার্কি না, ঠিক আছে, আমরা জিতে গেছিলাম 3-0। এবারে না যখন ক্লাব দিয়ে আমরা বেরিয়েছি, সিরিয়াসলি দেখেছিলাম 20-25 জন এত বড় বড় বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেটার মতো, এটা কোনো ইয়ার্কি মেরে বলছি না। তো আমাদেরকে তারপরে পুলিশ প্রোটেকশন দিয়ে পেছন দিক দিয়ে সব বের করা হলো, মানে সত্যিকারের ঘটনা। তো বুঝতেই পারছো এই জার্সি পরে যাওয়া যাবে না এই এদিক ওদিক এই ওই ক্লাবে। তো যাই হোক, মাঝখানে চেঞ্জ করতে হবে, আমিও ট্রানজেকশন ভিডিও করবো, আজকাল বেশি ফান্ড বকতে পারছি না, খুব গরম লাগছে, চলো শুরু করা যাক। তো এই আমরা চলে এসেছি মাঠের কাছে, এই সেই টিম বাস যেটা করে আমরা খেলতে যেতাম। তো যাই হোক, এই হলো ইস্ট বেঙ্গল গেটটা সাজানো হয়েছে এভাবে, প্রত্যেক বছরই এভাবেই সাজানো থাকে, তো খুবই ভালো সেটা। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটাও অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর করে সাজানো, আমি একটু বেলার দিকে গেছিলাম যার ফলে কিছুটা খালি পেয়েছি, সেটা খুবই ভালো কথা যদিও। তারপরে একটু রুমে গেলাম ভেতরে, ট্রফি রুম যেটা আর কি। তারপরে অ্যাজ ইউজুয়াল মাঠের ভেতরে গেলাম, বার পুজোটা যেখানে হয়েছে খুবই সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সেরকমই সুন্দর রোদ ছিল। তোমরা যারা মেয়েরা ভিডিওটা দেখছো, তোমাদের রূপের আগুনের থেকে অনেকটাই বেশি আগুন ছিল এই রোদে। হ্যাঁ ঠিকই, এইভাবেই কেত মেরে আমি মাঠ থেকে বেরোলাম, কারণ আর ঠিক জাস্ট পাড়া যাচ্ছিল না এই রোদের মধ্যে। তো ড্রেসিং রুমে গিয়ে এভাবে আমি জাস্ট এসির হাওয়া খাচ্ছিলাম আর কিছুই না, এসির হাওয়া খাওয়ার মাঝখানে একটু পাখারও হাওয়া খেলাম। আমার পাশে এই মহারথীটি বসে আছে, এই তো প্রত্যেকবারই খাওয়ানো হয় লাঞ্চ, আগেরবারও খাইয়েছিল ভাত মাংস, তো এবারেও সেটা খুঁজতে গেলাম আমরা এই জায়গাটায় খাওয়ানো হয়, গিয়ে দেখলাম হ্যাঁ খাওয়ানো হচ্ছে ঠিকই, অনেকেই খাচ্ছে জুনিয়র প্লেয়াররা, তারপরে বুঝলাম না সবার জন্য না কুপন দিচ্ছে। তাই জন্য ভাঙা মন নিয়ে আমি চলে গেলাম মাঠের দিকে। তো আমরা দুজনেই মাঠের দিকে গিয়ে কিছু অসাধারণ ধরনের ছবি তুললাম। আপাতত আমরা চলেছি ইস্ট বেঙ্গল মাঠের দিকে, তার বাবা মোহনবাগান মাঠের দিকে, ইস্ট বেঙ্গল মাঠ থেকে বেরিয়ে। তো আমার সাথে রয়েছে এই মহামান্য ব্যক্তিটি, একে এখনও ইন্ট্রোডিউস করাতেই পারিনি, মানে গরমের একটা লিমিট আছে, তোমরা তোমাদের রূপের আগুন নিয়ে অহংকার করো, আজকে সূর্য তার রূপের আগুন আমাদের দেখিয়ে দিয়েছে, যা গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে আর পারা আছে, খুব কষ্ট হচ্ছে আর পারা আছে, খুব কষ্ট হচ্ছে আর পারা আছে। এই যাই, হ্যাঁ গিয়ে কথা বলছি মনমান ক্লাবে গিয়ে, ভাই ভাবছি আমাদের কি রস এই গরমের মধ্যে এদিক ওদিক করে বেড়াচ্ছি, চলো টাটা। তো চলে এলাম আমরা মনমান ক্লাবের সামনে, তো এই ক্লাবে ঢুকলাম আমরা, আর এই সামনেই রয়েছে মোহনবাগান টেন্ট যেটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। তো আস্তে আস্তে চলো ভেতরে যাওয়া যাক, যেহেতু এখানেও অনেক বেলায় এসেছি তাই এটাও খালি, একই গরম আর ভিড়ের মধ্যে আসতে ভালো লাগছিল না।
কিন্তু দুর্ভাগ্যবশত এখনো বিশাল রোদ। চলো ভেতরে। এইটা হলো টেন্টের ভেতর, আর এর ভেতরে রয়েছে ড্রেসিং রুম। এখানে অনুষ্ঠান হয়েছিল কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে দোহার ব্যান্ড এসেছিল এবং সকালে এসেছিলেন সুনীল গাভাস্কর, তো তারই এত বড় করে আয়োজন হয়েছিল এখানে। এখন খালি, কিন্তু এই কাকার সোয়াগ, ফেই সোয়াগই চাই আমার। এরপরে আমরা পেয়ে গেলাম খাবার, যেটার জন্য এখানে আসা। তো আমি লুচি খাই না বলে আমি একটাই নিয়েছি একে স্বাদ দেওয়ার জন্য। আর এ দেখি দিব্যি ঠুসছে। তো যাই হোক, সব শেষে মাঠে গেলাম অ্যাজ ইউজুয়াল, এবং রোদের কারণেই যা অসুবিধা হচ্ছিল, তাছাড়া মাঠ তো মাঠই, মাঠ ছাড়া নববর্ষ অসম্পূর্ণ সর্বদাই। তো এখন দেখতে পাচ্ছ যেমনটা, সম্পূর্ণ খালির দিকেই। তো এখন বেরিয়ে যাওয়া যাক। তারপরে আমরা এভাবে ইডেনের সামনে দিয়ে কেপ মারতে মারতে এগিয়ে চললাম। ইডেনটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে আইপিএলের কারণে, বুঝতেই পারছো। আমাদের সব শেষ এখানে, ইস্টবেঙ্গল মাঠ, মোহনবাগান মাঠ সব শেষ। গরমে আর পারা যাচ্ছে না, আমাদের খুব একটা খাবার দাবার কিছু জোটেনি। তো এখন আমরা ঠিক করেছি আমরা মিল্ক শেক খাবো, তার আগে এদিক দিয়ে মাঠের পর মাঠ, তেপান্তরের মাঠ আমরা পার হয়ে যাবো। তোমরা আমার সাথে চলে এসো, ঠিক আছে? চলে এসো। বাই দ্য ওয়ে, গিম্বেল না থাকায় ক্যামেরার অনেক ভুল ত্রুটি, মাফ করবে। না না, ভেবো না আমাকে কোনো কুকুর তাড়া করেছে। যখন মাঝে মধ্যে মাথার তার কেটে যায় তখন এইভাবেই মানুষ দৌড়ায়। এই দেখো, এই দেখো, হি হি। চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এই দেখো একটা জিনিস দেখবে, দেখো এখানেও খেলা হচ্ছে, আবার দেখো এখানেও খেলা হচ্ছে। দাঁড়াও একটু জুম করি, শোন না, এই দেখো। তোমরা কোন খেলাটা খেলো একটু কমেন্ট করে জানাও। এই দেখো, আগেকার দিনের মানুষরা এভাবে জিম করত। আমি তোমাদেরকে নিয়ে আজকে চলে এসেছি, আমি দ্য বিখ্যাত ট্রাভেল ব্লগার, যে আজ অব্দি কোনোদিন তোমাদের সাথে কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করিনি, সে আজকে তোমাদের নিয়ে এসেছি কলকাতার একটা অদ্ভুত ট্রাভেলের জায়গায়। জায়গাটা আমি জাস্ট এক্ষুনি আবিষ্কার করলাম। হ্যাঁ ভাই, এই জায়গাটার নাম কি আমি জানি না, কিন্তু হেভি একটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছি। এই যে ওখানটা, ওখানটা দেখতে পাচ্ছো, ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো, ওই ওই জায়গাটায় ওখানে একটা গাছ রয়েছে, ঠিক আছে? আমরা ওই গাছটার কাছেই যাবো। এই সেই বিখ্যাত গাছ, এইটাই হলো সেই বিখ্যাত গাছ। ভাই গাছটাকে একবার দেখিয়ে দেবো উপর থেকে। তো এই হলো সেই বিখ্যাত গাছ যার ইতিহাস সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বাস হাওয়া নিকল গই। এটাই সেই গাছ যে পৃথিবীর বুকে কি ছাপ ফেলেছে তা সম্বন্ধে আমি একটু জানি। চলে এসো, নেক্সট গাছে আমরা যাই। এটা রইল আমাদের দ্বিতীয় গাছ। তো এই গাছের রহস্য, ভাই যখন পেচ্ছাপের গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখানে লোকে পেচ্ছাপ করে। ভাই পালা, ধর পালা, পাট ভুল ভাই যায়। সবশেষে আমরা ফাইনালি চলে এলাম মিল্কশেক খেতে। আমরা এখানে ব্ল্যাক কারেন্ট মিল্কশেক নিয়েছি দুজন মিলে। তো আসল স্বর্গ সুখ এখানেই আমরা উপভোগ করলাম। তারপর এই যে মেট্রো সিঁড়ি দিয়ে নামার সময় যে হাওয়া দেয়, উফের মতো শান্তি আর কোথাও নেই। তো এই শান্তি পেতে পেতেই আমরা বাড়ির দিকে চললাম। আজকের ভিডিও এত অবধি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা।